এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার অবস্থান হচ্ছে ঝাড়খণ্ডের নেট প্ল্যানিং এরিয়া, ফলে ওখান থেকে একটা অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ বেঙ্গল হয়ে আসাম। ফলে দুটো পার্টে আমি যদি ফোরকাস্ট বলি, নর্থ বেঙ্গলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে প্রায় সব জেলাতেই। আমাদের দক্ষিণবঙ্গতে আজকে মূলত বৃষ্টি হবে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে। আগামীকাল এই যে ঘূর্ণাবর্ত বললাম, আর একটু আমাদের রাজ্যের দিকে আসার চান্সেস রয়েছে, ফলে আগামীকাল 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এক্সপেক্টেড যে আমাদের সাউথ বেঙ্গলেই ভালোই বৃষ্টিপাত হবে। হয়তো আমরা সাউথ বেঙ্গলে প্রথম নর্থ ওয়েস্টার বা কালবৈশাখী পাবো এই 20 থেকে 22 তারিখের মধ্যে। খুব ফেভারেবল কন্ডিশনস রয়েছে ওয়েদার অ্যাক্টিভিটির জন্যে। নর্থ বেঙ্গলে অ্যাজ ইউজুয়াল যেরকম বৃষ্টি চলছে সেরকমই চলবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। ওখানেও কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি রয়েছে যেহেতু, আর অলরেডি হচ্ছে, সেটা কন্টিনিউ করবে। কিন্তু যেটা বললাম যে সাউথ বেঙ্গলে অনেক দিন ধরে ড্রাই ছিল, প্রায় যদি কলকাতা হয় না সাবারবান এরিয়া বলি, 1 মার্চ থেকে কিন্তু বৃষ্টি নাই আজ 19 তারিখ পর্যন্ত। তো এটা এক্সপেক্টেড যে আগামীকাল থেকে 22 তারিখের মধ্যে এই ওয়েদার অ্যাক্টিভিটি কিন্তু আমাদের রাজ্যে সাউথ বেঙ্গলে হবে। কিন্তু কলকাতাতে আগামীকাল থেকে এক্সপেক্টেড আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতে খুব ভালোই চান্সেস রয়েছে। তাপমাত্রা খুব একটা চেঞ্জ আমরা দেখছি না, হয়তো 1 ডিগ্রি নিচে যেদিন বৃষ্টি হবে 1 ডিগ্রি নিচে নামবে, কিন্তু খুব একটা চেঞ্জ এক্সপেক্টেড নাই, যেহেতু বেসিক্যালি এই সিজনের মেন ওয়েদার হচ্ছে গরম। অর্থাৎ টেম্পারেচার কিন্তু মোরাল লেস কলকাতা যদি বলি 34 থেকে 35-এর কাছাকাছি থাকবে।